17ই মে শেষ হয়েছে জলপাইগুড়ি পুরসভার নির্বাচিত প্রতিনিধিদের পুরনো বোর্ডের মেয়াদ। সোমবার থেকে পুরসভার কাজ শুরু করেছেন সরকার পরিচালিত 5 জনের নতুন কমিটি। জলপাইগুড়ি পুরসভার নতুন কমিটিতে এবার স্থান পাননি বিদায়ী চেয়ারম্যান মোহন বসু। একটানা 17 বছর ধরে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। যদিও এবার তাকে বাদ দিয়েই সরকার পরিচালিত নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। নতুন পরিচালন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পাপিয়া পাল। এছাড়া রয়েছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ও সৈকত চ্যাটার্জি। অন্য 2 সদস্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ সরকার ও নিপুষা। এদিন পুরসভার আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠক করেন তারা। এই নোটিফিকেশন অনুসারে আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হয়েছে এবং এতে আমাদের মাননীয় শ্রীমতী পাপিয়া পাল দিদিকে চেয়ারপারসন অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করা হয়েছেন। তিনি আজকে এটার চার্জ নিচ্ছেন। সাথেই অন্যান্য পার্সন যারা পার্সনস অ্যাপয়েন্টেড অ্যাজ মেম্বার অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন শ্রীমতী পাপিয়া পাল সহ শ্রী সৈকত চ্যাটার্জি, শ্রী সন্দীপ মাহাতো, শ্রী বিশ্বজিৎ সরকার এবং শ্রী নিপু সাহা। সবাই আজকে উপস্থিত থেকে আমাদের এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ফর জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ফরমেশনে তারা জয়েন করছেন আজকে। এদিন নতুন দায়িত্বভার গ্রহণ করে চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে আজকে আমাদের যে 5 জনের কমিটি করা হয়েছে, আমরা প্রাথমিক পর্যায়ে আজকে নিশ্চয়ই বসে একটু আলোচনা করে নেব কিভাবে আমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করব। যে 25টা কাউন্সিলর আমাদের রয়েছেন যারা প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন, আমি গাইডলাইন মেনে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের কিভাবে আমাদের এই সংকটময় মুহূর্তে কাজে লাগানো যায় নিশ্চয়ই আমরা তা আলোচনা ভিত্তিক ঠিক করে নেব।